হাস্তিনি বেড়ে খুং তাং বেদে তেচিং ফিরাং তাং বেদে কথাউই হায়ংনি দংখর সালো রুক সবই পেট্রোল ডিজেল বাই চলে নাই মালখংনি হুকল বাই দংখর দেরা উইত মনো জাকারনা নিবগাইতে পরিবেশ এবা দংখর দেরা মং কতর ক্লায়াতে বেজারি গনাং মালখং ন নাহানা নিবগাই কাইসা ইলেকট্রিক ভেহিকেল রেলি খাই জাখা হাত ধরে ই ভেহিকেল রেলি শুভ আরম্ভ হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই শুভ স্থানটি স্মরণীয় করে রাখছি। ফ্ল্যাগ অফের মাধ্যমে শুরু হয়ে যাচ্ছে আজকের এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ই ভেহিকেল সেরেমনি, যার শীর্ষক হচ্ছে অ্যাডপশন অফ ইলেকট্রিক ই ভেহিকেল। উদ্বুদ্ধ করছেন যে ইলেকট্রিক ভেহিকেল নেওয়ার জন্য বাজারে দেখা যাচ্ছে যে টিয়াগো গাড়ি বলি, টাটার গাড়ি বলি, যদি আমি পেট্রোল বা ডিজেলের নেই 6 লাখ টাকা পাওয়া যায়, যদি আমি ইলেকট্রিক নিতে চাই 15 লাখ টাকা নিতে হয়। বা স্টার বাসের ক্ষেত্রে 44 লক্ষ টাকা স্টার বাসের দাম, যে ইলেকট্রিক নিতে হলে 1 কোটি টাকা লাগে। কি বলবেন এই বিষয়টা নিয়ে? না, রানিং কস্ট আপনি দেখালেন, নাম্বার ওয়ান হচ্ছে এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টে ও পলিউশন কি করছে না করছে দেখালেন। আমরা নর্মাল যে ভেহিকেল ওই জায়গাতে এনভায়রনমেন্টের কত এফেক্ট আসছে, আর সেকেন্ড থিং হচ্ছে ও রানিং কস্ট, রানিং কস্টে দেখে নেন, রানিং কস্টে মেনটেন্যান্স কস্টটা খুব কম। রানিং কস্ট থেকে বলবো, আমি যে আমি সাধারণ মানুষ তো ক্রয় করার সেই ক্ষমতা থাকবে না সাধারণ মানুষের ক্ষেত্রে, সেটা ইন ফিউচার আস্তে আস্তে আমার মনে হয় কস্টগুলো কমে যাবে, অ্যাফোর্ডেবল হয়ে যাবে। এখন এই মুহূর্তে যে কস্ট আছে ওইটা যেহেতু নতুন ভেহিকেলগুলো নতুন আছে, ডেফিনেটলি ওটা কস্টটা একটু বেশি হবে। আলটিমেটলি ইন ফিউচার আমার মনে হয় এটা কস্টটা আস্তে আস্তে অ্যাফোর্ডেবল হয়ে যাবে। আর রানিং কস্ট প্লাস এনভায়রনমেন্টের ক্ষেত্রে এটা রিয়েলি এসেনশিয়াল ফর আস। সেক্ষেত্রে যদি সরকারি সংস্থাগুলো যদি সবার আগে ব্যবহার করে, মনে হয় না পাবলিক সেদিকে উদ্বুদ্ধ হবে, এভাবে অ্যাওয়ারনেস থেকে মনে হয় না ওই অ্যাওয়ারনেসটা বেশি হবে। গভর্নমেন্ট থেকে তো পলিসি আছে, এগুলো আস্তে আস্তে যে কনভেনশনাল গাড়িগুলো কনভার্ট করা যাবে ইজিতে, এগুলো আছে গভর্নমেন্ট ডিপার্টমেন্ট থেকে, এগুলো এনকারেজমেন্ট করা আছে। বিশেষ করে দেখতে গেলে আপনাদের ডিপার্টমেন্টে একটাও নেই এই ধরনের গাড়ি? হ্যাঁ, আমরা অলরেডি প্লেস করেছি, আমরা কেনার জন্যে প্রসেসে আছে এই গাড়িগুলো আমরা কেনার জন্য। ইলেকট্রিক ভেহিকেলের মেনটেন্যান্স কস্ট বা রানিং কস্ট অনেকটাই কম, এই যে আমাদের পেট্রোল ডিজেলের গাড়ি থেকে অনেক কম। সফটওয়্যার ক্ষেত্র যে পেট্রোল বা ডিজেলের গাড়ির ক্ষেত্রে যে শব্দ হয়, শব্দের যে পরিমাণ, ইলেকট্রিক ভেহিকেলের ক্ষেত্রে এই শব্দের পরিমাণ অনেক কম। তো শব্দ দূষণ থেকেও আমরা রক্ষা পেতে পারি যদি আমরা ইলেকট্রিক ভেহিকেলের দিকে যাই। আজকে এই রেলের মাধ্যমে আমরা আগরতলার জনসাধারণকে আমরা উৎসাহিত করতে চাই, আপনারা ট্রেডিশনাল গাড়ির পরিবর্তে পেট্রোল ডিজেলের গাড়ির পরিবর্তে, আর আপনারা জানেন যে পেট্রোল ডিজেলেরও আমাদের সীমাবদ্ধতা আছে ভারতবর্ষ, আমরা আমাদেরকে পেট্রোল ডিজেল বাইরে থেকে আনতে হয়, সৌদি আরব, রাশিয়া, এসব বিভিন্ন ইরান, এসব দেশ থেকে আমাদের পেট্রোল কিনতে হয়, তারও একটা সীমাবদ্ধতা আছে। কিছুদিন পর, কয়েক বছর পর দেখা যাবে পেট্রোল ডিজেলের আমরা পাচ্ছি না সঠিকভাবে বিভিন্ন দেশ থেকে, সেক্ষেত্রে কি হবে? তাই আগে ভাগে আমরা ইলেকট্রিক গাড়ির দিকে যাব। ইলেকট্রিক গাড়ি আমরা চার্জার দিয়ে আমরা চার্জ করে নিতে পারি, সারাদিন গাড়িটা ঘুরলো, রাত্রেবেলায় ড্রাইভার বন্ধু এটাকে চার্জে 4-5 ঘন্টা দিলেই এটা চার্জ হয়ে যায়, পরের দিনের জন্য রেডি হয়ে যায়। তো আমরা এই সুবিধাগুলি গ্রহণ করে ইলেকট্রিক ভেহিকেলের দিকে যাব। তাই আজকে অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই বার্তাটাই পৌঁছে দিতে চাই। সুবিধার মতো পরিবেশকে ইউজ করছি এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দূষিত করছি। তো আমরা সচেতন নাগরিক হিসাবে আমাদের প্রথম দায়িত্ব হবে, যেহেতু আমরা বিভিন্নভাবে দূষিত করছি, তো কিভাবে সেটাকে প্রিভেন্ট করা যায়, প্রতিরোধ করা যায়। কারণ সুস্থভাবে আমরা যদি আমাদের নেক্সট জেনারেশনকে বাঁচাতে চাই, সবসময় আমাদের একটা
নিশ্চয়ই ট্রেনিং থাকে, তো সেই ক্ষেত্রে অনেক দিকগুলো আছে। তার মধ্যে আজকে আমরা দেখছি যে ভেহিকেলের পপুলেশন, আমরা ট্রাফিক স্মুথ ট্রাফিক ম্যানেজমেন্ট করতে গিয়ে, ট্রাফিক সম্পর্কে সচেতন করতে গিয়ে একটা স্টাডি করেছি আমাদের রাজ্যের ক্ষেত্রেই বলি, তো 2012 আমাদের ভেহিকেলের সংখ্যা ছিল 2.5 লাখেরও নিচে, 2 লাখ কিছু ছিল। আর সেই সংখ্যাটা আমাদের যে 2023 যে ক্লোজিং ডিসেম্বর মাস পর্যন্ত আমরা দেখলাম প্রায় 7.5 লাখ, তো 3 গুণ বেড়েছে 10-12 বছরে। তো সেরকম ভাবে যে ভেহিকেল রাস্তায় নামা মানেই দূষণ। তো এখন দেখা গেছে যে একটা পাওয়ার ডিপার্টমেন্ট আজকে একটা সচেতন করছে, যেটা যে ইলেকট্রিক ভেহিকেল এনকারেজ করার জন্য, যাতে ইলেকট্রিক ভেহিকেল ব্যবহার করলে তার সুযোগ সুবিধা কি, সুফল কি। সবচেয়ে বড় যেটা আজকের দিনের প্রাসঙ্গিক বিষয় হল পরিবেশ দূষণ কম হবে। যেই ভেহিকেল আমাদের ডিজেল বা পেট্রোল চালিত যেই ভেহিকেলগুলো আছে তার তুলনায় অনেক কম। তো এই অনুষ্ঠান সম্পর্কে নিশ্চয়ই অন্যান্য বক্তারা আরো বিস্তারিতভাবে বলবেন, আমি একটাই কথা বলবো যে প্রত্যেক দিন আমরা যেভাবে পরিবেশকে দূষণ করছি, আমরা নিজেরা জানি কিভাবে দূষণ করছি, তার থেকে সবাইকে আজকের দিনে একটা আমরা মেসেজ দিতে চাই যে আমরা সবাই পরিবেশকে দূষণ মুক্ত রাখবো। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি।